সলু ভাই সলু ভাই এখন তো সবসময় উনি অ্যাকশন হিরোই হয় প্রীতি ওয়ান্টেড মুভিতে যেমন ছিল রাস্তার মাঝখানে এরকম করে এটা যারা তাকে পছন্দ করে তারা অবশ্যই এটা এনজয় করবে আর স্বাগতম সবাইকে বিচ্ছে রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য সলু ভাই সলু ভাই হ্যাঁ আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে সালমান খানের নতুন মুভির ট্রেলার এসেছে সেটি হচ্ছে রাধে মুভি এবং এই মুভির ট্যাগলাইন হচ্ছে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই আর আসলে আমরা মনে করছিলাম যে ঈদ আসতে যাচ্ছে এবং সালমান খানের কোনো মুভি বের হবে না এটা চিন্তার বাহিরে তো অলরেডি বলতে বলতে ওনার একটা নতুন মুভি ট্রেলার চলে এসছে আর এই মুভিতে ওনার সঙ্গে আরও আছেন প্রভুদেবা স্যার আর ওনার এই মুভিতে উনি ডিরেক্টরও আর এই মুভিটি হচ্ছে 13ই মে রিলিজ হবে তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি মুম্বাই শহর মে গুড মর্নিং মুম্বাই মুম্বাই শহর মে ক্রাইম রেট বহুত বড় গয়া হ্যায় উই হ্যাভ টু গেট দিস স্টপ আই লাভ ইট ইয়ে কাম কিসি নর্মাল পুলিশ অফিসার কে বস কি বাত হ্যায় হি নাহি ইসকে লিয়ে হমে স্পেশালিস্ট চাহিয়ে স্পেশালিস্ট ইয়েস স্যার রাধে 97 এনকাউন্টারস উসকা কাম করনে কা আপনা তরিকা হ্যায় अभी तो सिर्फ 3 इंच घुसाया है अगर अब कोई आगे बढ़ा तो उसके ब्लैडर की जगह फेफड़ा होगा और लिवर की जगह किडनी वैसे आपका नाम क्या है दिया किसने रखा मेरे भैया ने जब कभी मेरी बहन होगी तो मैं उसका नाम नादिया रखूंगा नादिया बिल्कुल नहीं सर पुलिस की नौकरी है गिरफ्तार तो करना पड़ेगा मुजरिम हूँ जान से मारना पड़ेगा तुम्हारे 10वीं पास होने से पहले या तो वो जेल के अंदर होंगे या जमीन के अंदर एक बार जो मैंने कमिटमेंट कर दी उसके बाद तो मैं अपने आप की भी नहीं सुनता ये डायलॉग तो अच्छा है राधे जाने के लिए नहीं भेजने के लिए आया है और तेरे हिस्से की बिरयानी हम सब मिल बांट कर खाएंगे और बोलेंगे ईद मुबारक ईद मुबारक G5 এটা আসলে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে ঈদ উপলক্ষে আমার কাছে কিন্তু ভালো লেগেছে অনেকদিন পরে আবার ওনার অ্যাকশন ফিরে এসেছে এটা হচ্ছে ওয়ান্টেড এর পরের সিকোয়েন্স এরকম কিছু মনে হয়েছে কিছু একটা মনে হচ্ছে কারণ গানগুলোর ভিতরেও কিন্তু এরকম একটা আভাস দিয়েছে আর কি আর সবচেয়ে ভালো লেগেছে যে ওনার অ্যাকশন এটা যে একটা লোককে দেখছে হাত পা বেঁধে একেবারে মানে ব্যাগের মতো সালমান ভাইয়ের যে ধরনের সিকোয়েন্স থাকে যে ধরনের ফাইটিং থাকে যারা সালমান ভাইকে পছন্দ করে তারা আসলে এই মুভিকে পছন্দ করবে সেইভাবে হয়তো মুভিটা বানানো হয়েছে না এখন তো সবসময় উনি অ্যাকশন হিরোই হয় বেশিরভাগ সময় তো সেই ক্ষেত্রে ভালোই লাগবে আর আমার মনে হয় প্রভুদেবা সম্ভবত অ্যাক্টিং করেনি হ্যাঁ উনি শুধুমাত্র ডিরেক্ট করেছে মুভিটি কেননা ছবির মাঝখানে তো মানে ট্রেলারের মাঝখানে ওনাকে কিন্তু আমরা দেখিনি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আর আমার কাছে মনে হচ্ছে দিশাও এখানে খুব সুন্দর অভিনয় করবে কারণ আমি আগে তার কখনো কোনো অভিনয় দেখিনি তার কোনো মুভি তো আমার ধারণা নেই তার অভিনয় সম্পর্কে ওই ওই জোকসটা ভালো ছিল যে তোমার নাম কি
নাদিয়া নাদিয়া বানিয়ে দিবে এরকম একটা আর কি তার বোনের নাম। তবে এখানে দিশা পাটনের কোন অ্যাক্টিং এ যা দেখলাম যে সে ড্রাইভিং করে যাচ্ছে, এরপরে কিন্তু তাকে ওরকম কোন রোল দেখায়নি যে সে আসলে এখানে রোল প্লে করছে কিনা। নৃত্যশিল্পী এখানে কোথাও আবার কোন বারের ড্যান্সার টান্সার এই টাইপের কোনো কিছু একটা হবে সম্ভবত, কারণ একটা নাচের গানের মধ্যে কিন্তু তাকে অল্প একটু দেখা গেছে। তো যাই না আসলে ওনার ক্যারেক্টারটা এখানে কি। তো ওভারঅল আমাদের আমরা এনজয় করেছি, আশা করি আপনারাও এটা এনজয় করেছেন। হ্যাঁ, কারণ হচ্ছে যেটা দেখালো যে ফাইটিং সিন এবং হচ্ছে যে যথারীতি ওয়ান্টেড মুভিতে যেমন ছিল যে ক্রাইম আছে, ক্রাইমকে ঠেকানোর জন্য একজনকে লাগবে, সেইখানে যেমন সাল্লু ভাই চলে এসেছিল, এখানে ঠিক রাধে নামে হচ্ছে একজন পুলিশ অফিসার কিংবা কেউ একজন আছে যাকে লাগবে এই ধরনের ক্রাইমগুলোকে ফিনিশ করার জন্য। দ্যাটস ওয়াই পুলিশ বাহিনী তাকে অ্যাসাইন করবে, অ্যাজ লাইক ওয়ান্টেডই মনে হচ্ছিল আমার কাছে। যাই হোক, ওভারঅল তুমি এনজয় করেছো নিশ্চয়ই ফাইটিং সিনগুলো, আমার তো ভালো লেগেছে। আরেকটা জিনিস তুমি কি দেখেছো যে দিশা পাটনি এবং সালমান খানের একটা নাচ ছিল যে রাস্তার মাঝখানে এরকম এরকম করে নিচু হয়ে বসে একটা নাচ দিচ্ছে, দেখবা এই নাচটা অনেক ফেভারিট হবে সবার কাছে। আমার কাছে সালমান খানের কিছু কিছু নাচ কিন্তু সবাই খুব পছন্দ করে, টাওয়াল ধরে একটা নাচ, তো এই নাচটা আমার কাছে মনে হয় যে খুব মানে পছন্দ করবে লোকজন বাথরুমে বসার মতো। আর ট্রেলারের ফিনিশিং এ কিন্তু ঈদের দাওয়াত দিয়েছে, ঈদের বিরিয়ানি খাওয়ার জন্য যখন ফাইট করছে তখন কিন্তু লাস্টে ফিনিশিং দিয়েছে যে ঈদ মুবারক দিয়ে। তো ওভারঅল ট্রেলারটা ভালোই ছিল, আশা করি মুভিটা ভালো লাগবে যারা সাল্লু ভাইকে পছন্দ করে, অ্যাকশন পছন্দ করে তাদের। বাট আমার কাছে কেন জানি মনে হলো মুভিটা কোনো সাউথ মুভির সঙ্গে মিলে যাচ্ছে, আমি ঠিক বলতে পারবো না কোন মুভি, কিন্তু আমার কাছে কাছাকাছি একটা মনে হয়েছে যে এরকম মুভি হয়তো আমি আগে দেখেছি। তো যাই হোক, দেখা থাকলো, এটা যারা তাকে পছন্দ করে তারা অবশ্যই এটা এনজয় করবে, আর তারাও হয়তো উকিয়ে আছে কখন তার মুভিটা রিলিজ হবে। আশা করি আমাদের ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।